নমস্কার, জয় শ্রী রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগত পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্কার, আজ আমি আলোচনা করব মহাভারতের ছোট্ট একটু গল্প। যখন অর্জুন যখন স্বয়ম্বরে দ্রৌপদী স্বয়ম্বরে হাজির হয়েছিলেন লক্ষ্যভেদে করার জন্য, লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিবাহ করার জন্য দ্রৌপদী স্বয়ম্বরে উপস্থিত হয়েছিলেন। অনেক দেশ বিদেশ থেকে অনেক রাজা এসেছিলেন, সেই স্বয়ম্বরে যোগদান করেছিলেন, আর সেই স্বয়ম্বরে অর্জুনও যোগদান করেছিলেন। যে লক্ষ্যভেদ করে, যে লক্ষ্যভেদ করবে সেই কিন্তু দ্রৌপদীকে বিবাহ করতে পারবে। আর এরকমই আয়োজন করেছিলেন দ্রুপদ রাজা। যখন এই স্বয়ম্বরের আয়োজন করা হলো, সেইখানে অর্জুন যখন যোগদান করলেন এবং দ্রৌপদী স্বয়ম্বরের লক্ষ্যভেদ করার জন্য অর্জুন যখন সামনে আসে, মানে অর্জুনের যখন সময় আসে, তখন সে লক্ষ্যভেদ করার আগে কি করেন, সবাইকে নমস্কার করেন, এমনকি দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকেও নমস্কার করেন। আর এই জন্য অনেক রাজা তাকে অকথা কুকথা বলে অনেক অপমান করেন, অনেকভাবে তাকে ছোট করেন। তখন সেই রাজারা কি বলেন, বলতে থাকলেন, বললেন, দেখো দেখো এ কেমন মুখ্য, যার স্বয়ম্বর এসেছে তাকেই কি না নমস্কার করছে। তখন অর্জুন তাদের খুব সুন্দর করে একটা জবাব দেন, বললেন, প্রত্যেক স্ত্রী এই মা দুর্গার রূপ, আর মা দুর্গার রূপ হয়, আর যে ব্যক্তি স্ত্রীদের আদর যথাযথ সম্মান করে না, সে আর যাই হোক কখনো একজন সামর্থ্যবান পুরুষ বা উত্তম মনের মানুষ কখনো সে হতে পারে না। কিন্তু তারপরও অর্জুনকে কিছু, মানে রাজারা যে উপস্থিত ছিলেন রাজাদের কাছ থেকে এটাও শুনতে হয়েছিল যে কোনোভাবে যদি তুমি এই লক্ষ্যভেদে জিতে যাও, এই প্রতিযোগিতায় জয়ী হও, তুমি তোমার যদি রাজকুমারীর সাথে বিয়ে হয়, তাহলে তুমি কি তাকে পত্নী বানাবে নাকি কোনো মন্দিরে বসাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, জানো প্রত্যেক ঘরেই হয় একটা মন্দির, আর সেই মন্দিরের স্ত্রীর সেই ঘরের জীবন্ত প্রতিমা, আর আমিও প্রতিদিন সেই স্ত্রীরূপী প্রতিমাকে, মানে আমার পত্নীকে মন থেকে নমস্কার করি। বাস্তবে আমরা যদি একটু চোখ বন্ধ করে ভেবে দেখি তাহলে বুঝতে পারবেন, যখন ঘরের স্ত্রীরা কোথাও যায় একদিন দুদিনের জন্য, তখন কিন্তু ঘরের ছবিটাই পুরো বদলে যায়। শুধু ঘর না, এই পুরো জগৎটাই স্ত্রীদের জন্য এত সুন্দর, কিন্তু বাস্তবে তাদের যে সম্মান পার, কিন্তু তারা কিন্তু সেই যথাযোগ্য সম্মান পায় না। আপনারা যা সম্মান দেন তার থেকে অনেক অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য এই স্ত্রীরা, আপনি স্বয়ং বিচার করুন। নমস্কার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।